সরকারি বিধি মোতাবেক সব কিছু নিয়ম পালন করে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে চট্টগ্রামের সেগুনবাগান তালিমুল কোরআন মাদ্রাসা। কিন্তু কোনো কারণ ছাড়াই জায়গা দখল করার অভিযোগ এনে মাদ্রাসাটিকে উচ্ছেদের নোটিশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এমনই অভিযোগ করলেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব। প্রতিষ্ঠানটি নির্মিত হয় 1985 সালে। কম্পিউটার ল্যাব সমৃদ্ধ সহস্রাধিক ছাত্রদের এই প্রতিষ্ঠানটিতে আবাসিক ছাত্র রয়েছে প্রায় 700 জন। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের মৌখিক অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। পরে লিখিত অনুমতির কথা থাকলেও 2003 সাল থেকে 17 সাল পর্যন্ত লিখিত অনুমোদনের অনুমতি মেলেনি। প্রতিষ্ঠানটি উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব। আমার নাম মোহাম্মদ তৈয়ব, আমি সেগুনবাগান মাদ্রাসায় আজকের থেকে 30 বছর আগের থেকে এই প্রতিষ্ঠান শুরু করি। এই সেগুনবাগান এরিয়াটা হলো রেলের একটা পরিতপ্ত জায়গা ছিল। এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি খারাপ জায়গা, যত খারাপ মানুষের আড্ডা এই এলাকার মধ্যে ছিল, কোনো মানুষ ভয়ে এদিকে আসত না। ওই সময় মধ্যে রেলের কিছু কর্মকর্তা কর্মচারী ওরা আমাকে এখানে একটা মাদ্রাসা করার জন্য সবাই মিলে সহযোগিতা করে দিয়েছেন। রেলের অনেকগুলো হাজার হাজার কর্মচারী কর্মকর্তা আছে, তাদের ছেলেমেয়েগুলো পড়ার জন্য এটি মশহাই ছেলেগুলো যেন করতে পারে, এলাকাটা যেন সুন্দর হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ এই 30 বছরের ভিতরে এই প্রতিষ্ঠান সারা বিশ্বতে ফরসার হয়েছে, সারা বিশ্বতেই চিনি। এমনকি প্রতি বছর আলহামদুলিল্লাহ 200-300 হাফেজ সম্পূর্ণ করি এখান থেকে সারা বিশ্বতে। বিভিন্ন বড় বড় মসজিদের মধ্যে তারাবীহ নামাজ, ইমামতি, বিভিন্ন মসজিদ মাদ্রাসার খেদমতগুলো করে যেতেছে এই প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর, আমাদের দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে সবাই চিনি, এবং বিশেষ করে হাফেজ হানা হিসাবে এই প্রতিষ্ঠান প্রসিদ্ধ বেশি। সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা বলতে পারি বিশ্বের মধ্যে এইটাই হাফেজ হানা হিসেবে এক নম্বরে আছে। কেন এতগুলো ছাত্র নেই, এতগুলো শিক্ষক নেই, এরকম কোনো হাফেজ খানা হেফজ খানা এই পৃথিবীর মধ্যে খুব কমেই আছে। সারা বিশ্বের মধ্যে এই সেগুনবাগান মাদ্রাসা এই হেফজ বিভাগ এটাকে সারা বিশ্বতে খুব সুনামের সহিত আলহামদুলিল্লাহ চিনি, এবং সারা বিশ্বতে যেগুলো দুবাইতেই মস্কোতে এবং কাতারে সৌদি আরবে বিভিন্ন রাষ্ট্র মধ্যে যেটা আন্তর্জাতিক হাফেজ কোরআন প্রতিযোগিতাগুলো হয়, এই প্রতিযোগিতার মধ্যে আমাদের বাংলাদেশের হাফেজগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলোই হয়। এটা আমাদের দেশের জন্য বহু বড় একটা গৌরবের বিষয়। আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ বর্তমানে এখন আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হাফেজ, অন্যান্য রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হাফেজ কোরআন। আমাদের দেশ থেকে সারা বিশ্বের মধ্যে আমরা হাফেজ বিতরণ করি, এগুলো হলো হাফেজদের একটা কারখানা ফ্যাক্টরি। বিশেষ করে এই প্রতিষ্ঠানের মধ্যে যখন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে, জঙ্গি বাইর হয়েছে, বিভিন্ন দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী যেসব মধ্যে অরাজকতা চলতেছে, ওই সময় মধ্যে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক আমাদের মেয়র সাহেব সহ আমাদের মেয়র প্যানেল মেয়র হাসনি সাহেব সহ আমাদের সফদারি সাহেব সহ আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী তাদেরকে নিয়ে অনেকগুলা আমরা সেমিনার, সন্ত্রাস বিরোধী মানববন্ধন,
বিভিন্ন অনুষ্ঠান আমরা করছি, এতগুলা অনুষ্ঠান, এতগুলা জঙ্গবিরোধী মাহফিল কোথায় এরকম হয়নি। আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সবাই মিলে আমরা অনেকগুলা কাজ করছি। আর বিশেষ করে এই মাদ্রাসার সাথে জড়িত আমাদের মেয়র সাহেব, উনি ডিও লেটার দিয়েছেন এই জায়গাটা মাদ্রাসার জন্য দেওয়ার জন্য। আমাদের ডাক্তার আসসালামী সাহেব, উনিও ডিও লেটার দিয়েছেন। এবং আমাদের নৌপরিবহন মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করছেন, উনি এখানে আসছেনও, এখানে 50,000 টাকা টাকাও দিয়েছেন, উনি নিজেই উদ্বোধন করলেন, আমাদের মেয়র সাহেব উদ্বোধন করলেন। এখানে বড় বড় আমাদের আওয়ামী লীগের বড় বড় নেতা, আমাদের সফর আলী সাহেব সহ যতগুলা আমাদের বিশেষ করে সিটাঙ্গুর সব নেতাগুলো এখানে আসছে, আমাদের সাথে সবাইয়ের সাথে একটা সম্পর্ক আছে। আমরা জঙ্গি বিরোধী যতগুলো অনুষ্ঠান করছি তাদেরকে সাথে নিয়ে করছি। এবং রেল মন্ত্রী আগের দিই মুজিবুল হক, যে রেলমন্ত্রী আগে সাবেক রেলমন্ত্রী, ওনার কাছে অনেকবার আমরা গেছি এই জায়গাটা লিজ দেওয়ার জন্য, কেননা আমাদের এই জায়গার ফাইলটা আমাদের চট্টগ্রামের জিএমইতে রই, চট্টগ্রাম উন্নতি যতগুলো রেলের অফিসার আছে, বিভাগ আছে, সব বিভাগ থেকে আমাদের পক্ষে মাদ্রাসার পক্ষে রিপোর্ট দিয়ে এখন ঢাকা রেল ভবনে আমাদের ফাইলটা আছে। এখন শুধু এখন দিতে ফেরতেছে না, লিজের প্রক্রিয়া এখন বন্ধ আছে। আমাকে রেলমন্ত্রী মুজিবুল হক সাহেব বলছে, হুজুর আমার সরকারে মসজিদ মাদ্রাসা ভাঙতে জানে না, করতে জানে। আপনি মসজিদ মাদ্রাসা করেন, কেউ যদি ওখানে যায় আমাকে ফোনে লাগাই দিবে। লিজ এখন বন্ধ, যদি লিজ শুরু হয় আপনারটা প্রথম হবে। এইভাবে আলহামদুলিল্লাহ আমরা কাজগুলো করে যেতেছি, সরকারি নিয়ম নীতি মানি। এর আগেও দেশন মেদি যখন অরাজকতা সৃষ্টি হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা এম জি আকবর আমাদের চট্টগ্রামে পেনানসুলার মেদি আসছে, ওখানে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এবং আমি যতটুকু পারছি আমাদের বাংলাদেশের পক্ষে ওনাকে বোঝানোর জন্য চেষ্টা করছি। এইভাবে কোনো অবস্থাতেই আমাকে পুরা বাংলাদেশের সমস্ত আলেমরা আমাকে মনে করে, আমি একজন সরকারের লোক হিসাবে মনে করে, কেন সরকারি লোকজন সব সময় এখানে আসছে গেছে, আমার সাথে এতগুলা এভাবে সম্পর্ক। আলহামদুলিল্লাহ এখানে আমার পাশে যে বইগুলো আছে এইটার মধ্যে, এগুলোর মধ্যে পুরো বাংলাদেশের যতগুলো এমপি মন্ত্রী আছে সবার এখানে, নইলে আমার সাথে সাক্ষাৎ, নইলে এখানে আসছে, নইলে ওদের দপ্তর আমি গেছি। এইভাবেগুলি আমার মনে হয় বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী বাকি নেই, প্রশাসনের লোক বাকি নেই। এখানে আব্দুল জলিল মন্ডল আগে বাংলাদেশের মধ্যে যত আলেম ওলামা আছে যত সবাই জানে, আমার সাথে সবার সাথে একটা সম্পর্ক, অনেকে দুর্নামও করে, অনেকে ভালো মনে করে, যাক ওই জন্য আমি দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে এবং সরকারের স্বার্থে এবং আমাদের মসজিদ মাদ্রাসা এগুলোর স্বার্থে আমি সবার সাথে, আমার সাথে সম্পর্ক আছে, মহব্বত আছে, এবং এই সবাই আমাকে মহব্বত করে। সরকারি নিয়ম নীতি মানি, আমরা ঢাকাতে অনেকবার গেছি রেল ভবনে, রেলের অফিসারদের কাছে এই জায়গাটা যেন আল্লাহর ছবি, বাংলাদেশে কত টাকা করে থাকছে, কত অবৈধ কাজ চলতেছে, এটার মধ্যে রাত দিন 24 ঘন্টা হাজার হাজার তালেবেল হাফেজ কোরআন মাসুম ছেলে ভোর রাত্রি উঠেই তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ভোর রাত্রি উঠে কোরআন শরীফ তেলাওয়াত দিচ্ছে, এখান থেকে হাফেজ বাইর হয়ে সারা পৃথিবীর মেদি দিয়েছে। এটা সবসময় আল্লাহর একটা কোরআনের বাগান, এই বাগানটা যদি
আমাদের প্রধানমন্ত্রী যদি মনে করে আমি আমার বাফের মরহুম শেখ মুজিবুর রহমান, উনি বাংলাদেশের অনেকগুলা মসজিদ মাদ্রাসা করছে, ইসলামী ফাউন্ডেশন সহ কাকরাইল মসজিদ সহ তবলিগে ইস্তামার বিশ্ব ইস্তামার যে জায়গাগুলা সুরাগ নদীর পাড়ে, এই জায়গাগুলা আরো অসংখ্য দিন ইসলাম খেদমত উনি করে গেছেন। আমাদের প্রধানমন্ত্রীও অনেকগুলা কওমি মাদ্রাসার সনদ দেওয়া হইতেল এবং প্রত্যেকটা টাউনে টাউনে একটা একটা মসজিদ মডার্ন মসজিদ করার জন্য এভাবে অনেকগুলা ইসলাম খেদমত করে দিতেছে। আমি আশা করব, আরজ করব, আমাদের এই সেগুন বাগান মাদ্রাসা এটা অনেক বছর হইতে 30-35 বছর হইতে আমরা করে দিতেছি। তো আপনার কাছে আমি প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আরজ করতেছি, আমার কাছে কোনো এই পৃথিবীর মধ্যে একটা খবরের জায়গাও নেই, আমি শুধু মসজিদ মাদ্রাসা এগুলোই করি, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো পয়সা নেই, আমি শুধু দিন ধর্ম মসজিদ মাদ্রাসা এগুলোই খেদমতে আমি করে যেতেছি। আল্লাহ যদি কবুল করে আমি আমার কাছে শেষ আরজ এই একটা সেগুন বাগান মসজিদ নেই, আমরা 1214টা জমাত করি, নামাজ পড়তে হয় খোলা আকাশে, নামাজ পড়তে হয় প্রায় 1500 মতো ছাত্র, খুব কষ্ট হয়। যদি অত দিল যদি গামে এখানে যদি একটা মসজিদ হয়, আমরা 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ সহ আমরা জমাত সহিত একসাথে নামাজটা পড়তে পারব। এটাই পুরা বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি এই আশটা করতেছি, এটা যেন আমাদের মসজিদ মাদ্রাসার জন্য এই জায়গাটা বরাদ্দ দেয়। আমার জন্য নয়, আমার কোনো ব্যবসা বাণিজ্যও নেই দেশের মধ্যে, আমার কোনো জাগাও নেই, আমার কোনো ঘরও নেই, ঘর ছাড়া কোনো মানুষ থাকলে আমি আছি বাংলাদেশে, আমার কোনো ঘর নেই, আমার ঘর পরিবার পরিজন হইলে মসজিদ মাদ্রাসা বলার এ তাহলে বেলম হাফেজ কোরআন মাসুম ছেলে হইলো আমার পরিবার পরিজন। তো অনেকগুলা কাজ আমি করে দেখতেছি আলহামদুলিল্লাহ। আমাদের চট্টগ্রামে যত ইমাম খতিব আছে তাদের একটা ইমাম খতিবদের আমি সভাপতি, আবার হাফেজ কোরআনদের সভাপতি চট্টগ্রাম বিভাগের, এবং প্রাইভেট যতগুলো মাদ্রাসা আছে প্রায় 600-650 এই প্রতিষ্ঠানগুলোর আমি সভাপতি, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, এবং আন্তর্জাতিক কেরার মাহফিলগুলো আমি প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে করি, মিশর, ইরান, ইরাক, ভারত, পাকিস্তান, মানসিক, ইন্দোনেশিয়া, বরুণা, বিভিন্ন রাষ্ট্র থেকে আন্তর্জাতিক মানুষ খাড়িগুলো আনি, বিভিন্ন বড় বড় জাহান মেদি আমরা কেরাত মাহফিলগুলো করি থাকি প্রতি বছর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে। এবছরও বাইতুল মোকাররম নভেম্বরের 29 তারিখ বাইতুল মোকাররম মসজিদের মধ্যে হবে আল্লাহ যদি কবুল করে। এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আমরা প্রতি বছর খাড়িদেরকে আনি করি। এই সমস্ত খানমতগুলা যদি আমাকে যদি সরকারের পক্ষ থেকে করার জন্য সুযোগটা দান করে, আমি কোনো টাকা চাইতেছি না, আমি কোনো পয়সা চাইতেছি না, আমি শুধু আল্লাহর ঘর মসজিদটা করার জন্য মাদ্রাসাটা যেন করতে পারি, এটাই শুধু সাহায্য সহযোগিতা আপনাদের কাছে আমি চাইতেছি। আমার অনেক ছাত্র আলহামদুলিল্লাহ দেশে বিদেশে আছে, আমাদের চট্টগ্রামের মিয়ার সাহেব আমার সম্পর্কে সবকিছু জানে, আমাদের আজম নাজির সাহেব মিয়ার সাহেব আমার সম্পর্কে সবকিছু জানে, আমাদের সফর আলী সাহেব আমার সম্পর্কে সবকিছু জানে, আমাদের জেনারেল মিয়ার হাসনি সাহেব আমার সম্পর্কে জানে, এবং হাসান মুরাদ বিপ্লব কাউন্সিলর, এভাবে অনেকেই আছে, আমাদের ডাক্তার আফসার আলমী সাহেব আমাদের এই আসনের এমপি, সবাই আমার সম্পর্কে জানা আছে। আমি মাননীয় আমাদের প্রধানমন্ত্রী, আমি জানি সবাই বলে, আমি নিজেও বিশ্বাস করি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আমরা সবাই আপনার জন্য দোয়া করি, আপনি যেভাবে দুর্নীতি দমন করতেছেন এটার জন্য আমরা দোয়া করি সবসময়, আল্লাহ যেন আপনাকে হায়াত তৈয়বা দান করে, আপনি যেন আপনার বাবা বাবার মতন আরো বেশি যেন খেদমত আপনি করে যেতে পারেন। ওই জন্য সবসময় আমাদের ছাত্ররা, শিক্ষক, আমরা সবাই সবসময় দোয়া করি থাকি, আপনার
বাবার কি কি করছে দেশের জন্য, ধর্মের জন্য, এগুলো আমি লিখছি। এটার মধ্যে আমাদের নিজস্ব কোনো কথা নেই। এখানে এই বইয়ের মধ্যে যা আছে, আপনি যা করছেন, আপনার বাবা যা করছে, এগুলাই দেশের জন্য কি কি করছে, ধর্মের জন্য কি কি করছে, এগুলো সবগুলা এই বইয়ের মধ্যে আছে। এটা আমি নিজেই লিখছি এই বইয়ের মধ্যে। যারা অনেকেই আওয়ামী লীগের বড় বড় নেতা এমপি মন্ত্রীরা ফরসে দেয়, অনেকে বলছে দেয়, আমরাও তো এতগুলা জিনিস জানি না, হুজুরের যতগুলা জিনিস এখানে আনছে। তো আমার একটু ফেরেশান দুঃখ, আমি এত কিছু করার পরেও আমার এই একটা ছোট্ট একটা মাদ্রাসা এটার মধ্যে কিছুদিন পূর্বে উচ্ছেদন নোটিশ দিয়েছে। 7 দিনের টাইম দিয়ে আমাকে মাদ্রাসা মসজিদ এটাকে সরাই নিতে হবে, না হইলে তারা ভাঙ্গি দিব, আমাকে জেল দিব। তো আর কাকে বলবো আমি যদি আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ব্যথা বেদনাটা যদি আপনার কাছে আমি বলতে না পারি, দুনিয়ার মধ্যে আর কাকে বলবো? এখন আমাদের ছাত্ররা আর কোনো উপায় না দেখি, 7 দিনের যখন নোটিশ দিয়ে দিল, আমাদের ছাত্র ছাত্র হুজুর এলাকার লোকজন সবাইকে নিয়ে আমরা একটা খতমে জালালের আমল করছি, কোরআন খতমের আমল করছি, এবং দোয়া ইনুসের আমল করছি, বিভিন্ন বড় বড় দাওয়াত গুলো এখানে ফুটছি। খতমে জালালি এক লক্ষ 25,000 বার আল্লাহর নামটা লিখি, ওখানে ঢুকাইতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো পড়তে হয়, আল্লাহর নামগুলা ওখানে ঢুকাইতে হয়। অনেকগুলো কেসি লাগে, অনেকগুলো কলম লাগে, অনেকগুলো কাগজ লাগে, ওই জাবরাই দিয়ে লিখতে হয়, বিভিন্ন জিনিস লাগে, অনেকগুলো মহিদে 4-5 বস্তা মহিদে লাগে। এগুলো সব কিছু করে আলহামদুলিল্লাহ 2 দিন, 500 জন লোকের থেকে 2 দিন সময় লাগে। আমরা গতকালকের থেকে শুরু করছি, আজকে শেষ করছি, আজকে শেষ করার পরে আমরা নদীতে এইগুলা ফেলাইছি। এগুলা যে উদ্দেশ্য পড়া হয়, যখন নদীতে ফেলায় মাছে খায়, ওই উদ্দেশ্যগুলো আল্লাহ তাআলা কি করে, একদম যখন মানুষ বাজি যায় এর পুনরুত্থান আসা, এই যে খতমে জালালি দাওয়াতটা পড়া হয়, এটা সবচেয়ে বড় দাওয়াত, বেশি মানুষও লাগে, বেশি সময় লাগে, এটাও আমরা আমল করছি। তা আল্লাহ তাআলা যেন এই কোরআনের বরকতে, এই খতমের দোয়ার বরকতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুসিবতের থেকে যেন আমরা উদ্ধার হইতে পারি। যেন আমার এই কথাগুলো শুনে যদি আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদের মসজিদ মাদ্রাসা করার জন্য যদি একটু সুযোগ করে দেন, তাহলে দেশের জন্য, দশের জন্য চিরদিন এটা আপনার বাবার খবরে, আপনিও তো দুনিয়ার থেকে, কেউ আমরা বাঁচে থাকতে পারবো না, এটা জীবনভর এটা থাকি যাবে, আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, আল্লাহর ঘর থাকবে, আল্লাহর নবীর ঘর থাকবে। আল্লাহ নিজে আসি তখন আল্লাহর ঘর বানবে না, আল্লাহর নবী নিজে আসি হন আল্লাহর নবীর ঘর বানবে না। আমাদের মতন কিছু পাগল দুর্বল লোকজন দিয়ে দিনের খানমতগুলো করায়। তো আমি আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলবো, যেন আমাদের এই চট্টগ্রাম সেগুনবাগান তালিম কোরআন মাদ্রাসাটা যেন উনি নিজ উদ্যোগেই এই মসজিদ মাদ্রাসাটা করে দিই। আমাদের এতগুলো তালেবে এরম ছাত্র আশা করি যদি আপনার জন্য দোয়া করে, কোনো দোষ মনে কিছু করতে পারবে না, আপনার হায়াত যতটুক আল্লাহ রাখছে অতটুক পর্যন্ত আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। এতগুলো তালেবে এরম যদি আপনার উসিলা যদি একটা আশ্রয় হয়, মসজিদটা যদি আপনি করি দেন, তাহলে কেউ এখানে বাংলাদেশে তো আর কেউ নয়, আপনি যদি করি দেন, আপনি যদি করেন, আর কেউ এখানে বাংলাদেশে আর কেউ বিরোধিতা করতে পারবে না। তো আমি আশা করব আল্লাহ তাআলা যেন আপনার মাধ্যমে আমাদের এই চট্টগ্রাম সেগুনবাগান তালিম কোরআন মসজিদ মাদ্রাসাটা যেন আমরা আপনার মাধ্যমে আমরা অনুদান হিসাবে আপনার থেকে সাহায্য হিসেবে আমরা চাইতেছি। আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তৈয়বা দান করুক, এবং যত রকমের আপনার র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, পিডিআর যেগুলো বাহিনী আছে, সমস্ত বাহিনী নিয়ে এবং সমস্ত দলের মানুষ নিয়ে সবাইকে নিয়ে যেন আপনি দীর্ঘ হায়াত
আপনি পান এবং দীর্ঘ হায়াত পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কবুল করুক। চ্যানেল কর্ণফুলী নিউজ ডেস্ক।